হাই বন্ধুরা, তোমাদেরকে সবাইকে স্বাগত আমার চ্যানেলে মমিতাস ব্লগ। তো আজকে বিকেলবেলা আমাদের এখানে একটা ঝুলন হয়, তো সেখানে দেখতে যাব, তার জন্য রেডি হচ্ছি। সাজগোজ প্রায় কমপ্লিট, আর একটু সাজগোজ করলে আমার সাজগোজটা কমপ্লিট হয়ে যাবে। চুলটাও বাঁধা হয়ে গেছে আজকে, লিপস্টিকটা একটু লাগিয়ে নেব, তাহলে আমার সাজগোজ কমপ্লিট। তো বন্ধুরা, এখানে একটা বাড়িতে চেতলাঙ্গিয়া বাড়ি বলে একটা বাড়ি আছে, সেখানে যাব ঝুলন দেখতে। অনেক দিন ধরে এখানে ঝুলনটা হয়, তো সেখানে যাব আর একটু ফুচকা খেয়ে তারপরে বাড়ি আসবো। তো আমরা যাই, চলো ঝুলনটা দেখে আসি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কৃষ্ণনগরে। রাস্তায় যাওয়ার পথে এই ঝুলনটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা হয়েছে কৃষ্ণনগরে বড় যে সোনার দোকান আছে অক্ষয়গিনী হাউস, তাদের বাড়িতেই এই ঝুলনটা করা হয়েছে। খুব সুন্দর ঝুলনটা করেছে। আর আমাদের কৃষ্ণনগরে যে প্রতিমা বিসর্জনের যে একটা ধারাবাহিকতা আছে, সেইটা তুলে ধরা হয়েছে। সাঙে করে যে ঠাকুর নিয়ে যায়, সেটাই এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে, এবং অনেক আরও অনেক কিছু এখানে করা হয়েছে। তো বেশ সুন্দর করে সাজিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি সাঙে করে ঠাকুর নিয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি সৈন্যদের দিয়ে এখানে একটা নির্দিষ্ট থিম করেছে, এবং বৌদ্ধর একটা মন্দির এখানে করা হয়েছে। খুব সুন্দর এটা দেখতে লাগছে। এবং রাস্তা আছে, তাতে গাড়িও চলছে দেখতে পাচ্ছি। আমরা দূরে যে বাড়িটা দেখছিলাম, ওখানে ওটা ওই অক্ষয়গিনী হাউসের ওদের নিজের বাড়িটাই ওখানে তুলে ধরেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী একটা মন্দির, যেটা চেতলাঙ্গিয়া বাড়ি নামে পরিচিত কৃষ্ণনগরে। তো এখানে রাধাকৃষ্ণের একটা মন্দির আছে, বহু বছর ধরে এখানে ঝুলন করা হয়। তো কত বছর সেটা আমার ঠিক জানা নেই, তবে শুনেছি আমি অনেক বছর ধরে এখানে ঝুলনটা সাজানো হয়। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মন্দিরে। মন্দিরে এটা ঢোকার রাস্তা। তো এই মন্দিরটা 1912 সালে তৈরি। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি, এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এবছর ঝুলন যাত্রাটা করা হয়নি। তো মন্দিরে সবাই দেখছে অনেক লোকজন আছে। তো এবার আমরা চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা খাচ্ছি। এটা কৃষ্ণনগরের লেডি কারমাইকেল স্কুলের সামনে বসে, খুব সুন্দর ফুচকাটা খেতে। আমি নিজেও খাচ্ছি ফুচকা, এবং পেছনে বর ক্যামেরা করছে বলে একটা দুটো ফুচকা ওকেও খাইয়ে দিচ্ছি। এই দোকানের ফুচকা খুবই ভালো, আমরা যখনই বাইরে বেরোই তখনই এখানকার ফুচকা খাই, খুব ভালো খেতে। তোমরা যদি কখনো কৃষ্ণনগরে আসো, তাহলে এই দোকানের ফুচকা খেও, খুব ভালো। তো ফুচকা আমি খাচ্ছি। ফুচকা খেতে খেতে দেখতে পাচ্ছি একটা ঠাকুর যাচ্ছে বিসর্জনের জন্য। তো ঠাকুরটা মনসা ঠাকুর, নাগপঞ্চমী চলে গেল, সেই মনসা ঠাকুর বিসর্জনের জন্য যাচ্ছে, এবং বাচ্চা কাচ্চা অনেক নাচানাচি করছে অনেকে, এবং অনেক লোকজনই বেরিয়েছে, কিন্তু কারোর মুখে মাস্ক নেই। বেশ ভালোই দেখছি, বাড়ির মহিলারাও বেরিয়েছে, তাদের মুখেও কোনো মাস্ক নেই।
এই দেখো বন্ধুরা ঠাকুরটা খুব সুন্দর দেখতে হয়েছে ঠাকুরটা। এবং তার পাশে একটা ছোট ঠাকুরও আছে, ওটাও মনসা ঠাকুর। এরপর আমরা চলে এসেছি কৃষ্ণনগরের সব থেকে বিখ্যাত জায়গা, এর নাম অনেকেই জানে, হচ্ছে বুড়িমার মন্দির। এবং এই মন্দিরের গল্প এবং ঠাকুরের কথা সবাই জানে। এই মন্দির দর্শন হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। তোমরা অনেকেই জানো এই বুড়িমার গল্প। তো চেতলাঙ্গিয়া বাড়িতে দাঁড়িয়ে আমি কয়েকটা পোজ নিয়ে ছবিও তুলে ফেলেছি। এ দেখো বন্ধুরা আমি ছবি তুলেছি। আবার বসে বসেও ছবি তুলে নিয়েছি।